দেখুন যেভাবে ধূমপান ছাড়ুন একদিনেই, ধূমপানের কারণে ফুসফুস ও অন্ত্রে ক্যান্সার হতে পারে। ধূমপান হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকিও বাড়িয়ে দেয়। এছাড়া মুখের ক্যান্সারের গুরুত্বপূর্ণ কারণও এই ধূমপান। কিন্তু কাউকে ধূমপান ছাড়ার কথা বলা হলেও তিনি বলেন, এতদিনের অভ্যাস কি আর একদিনে ছাড়া যায়? ধীরে ধীরে ছেড়ে দেব। তবে গবেষণা বলেছে অন্য কথা, ধূমপান ছাড়লে ধীরে ধীরে নয়, একদিনেই ছাড়তে হবে। কারণ যারা ধীরে ধীরে ধূমপান ত্যাগ করার কথা বলেন, তাদের থেকে যারা একদিনেই ছেড়ে দিতে চান তারাই বেশিরভাগ ক্ষেত্রে ধূমপান ত্যাগ করতে পারেন। মার্কিন একদল গবেষক মোট 697 জন ধূমপায়ীর ওপর গবেষণা চালিয়ে এমনই তথ্য উদ্ঘাটন করেছেন। গবেষণায় ধূমপায়ীদের দুই ভাগে ভাগ করা হয়। এক দলকে বলা হয় একটা বিশেষ দিন ঠিক করে হঠাৎ ধূমপান ছেড়ে দিতে, যা করতে তাদের সাহায্য করেন একদল নার্স। অন্য দলকে বলা হয় দু সপ্তাহ ধরে ধীরে ধীরে ছাড়তে। দু দলকেই একই রকম কাউন্সিলিং ও নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপির সাহায্যে চিকিৎসা করা হয়। দ্বিতীয় দল দুই সপ্তাহে 75% পর্যন্ত সিগারেট কমিয়ে আনতে পারলেও পুরোপুরি ছেড়ে দিতে পারেনি। এরপর প্রথম 4 সপ্তাহ ও পরে 6 মাসের বিরতি দিয়ে আবার দুই দলকে পরীক্ষা করা হয়। দেখা গেছে সিগারেট পুরোপুরি ছেড়ে দেওয়ার ক্ষেত্রে দ্বিতীয় দলের থেকে প্রথম দলের হার 25% বেশি। সম্প্রতি অ্যানালস অফ ইন্টারনাল মেডিসিন জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণার ফল। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।